কমান্ডো স্টাইলে গাড়ি বহর নিয়ে সাইরেন বাজিয়ে চলাফেরা করতেন গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম। অন্তত 20 জন গানম্যান পরিবেষ্টিত হয়ে কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকতেন তিনি। তাছাড়া শটগান সহ 7 জন বিশালদেহী বডিগার্ড সার্বক্ষণিক সঙ্গে থাকতো তার। রাস্তায় বের হলে শামীমের গাড়ি বহরের আগে পিছে 20-25টি মোটরসাইকেল থাকতো। এটাই ছিল অঘোষিত টেন্ডার কিং খ্যাত জিকে শামীমের চলাফেরার স্বাভাবিক প্রক্রিয়া। অস্ত্রসজ্জিত দেহরক্ষী নিয়ে এভাবে চলাচলের কারণে স্থায়ীদের অনেকেরই ধারণা ছিল জিকে শামীম রাষ্ট্রীয় কোনো বড় মাপের VIP। পূর্ত অধিদপ্তরে এভাবে রাজশিক্ষা দেয় প্রতিদিন ঢু মেরে যেতেন শামীম। তার এমন গাড়িবহর আর অস্ত্রধারী গানম্যান দেখে পূর্ত অধিদপ্তরের অনেকেই শামীমকে সমীহ করে চলতেন। সূত্র বলছে, শামীম তার হোন্ডা বাহিনী টেন্ডার ছিনতাইয়ের কাজেও ব্যবহার করেন। বছরখানেক আগেও প্রকাশ্যে বঙ্গ বিল্ডার্সের মালিক লিটনের কাছ থেকে তার লোকজন টেন্ডার ছিনতাই করে। এভাবেই টেন্ডারবাজি করে গুলশান নিকেতনে 5 নম্বর সড়কে 144 নম্বর ভবনটিতে GKB অ্যান্ড কোম্পানি লিমিটেড নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন শামীম। DOHS-এ বিলাসবহুলা বাড়িতে থাকেন শামীম। সেখান থেকে নিকেতনের অফিসে কখনো সকালে, কখনো দুপুরে, এমনকি গভীর রাতেও আসতেন তিনি। আর তিনি যখনই আসতেন সারা পড়ে যেত সারা গুলশান এলাকায়। স্থানীয়রা জানান, শামীমের গাড়ির সামনে থাকতো 3টি মোটরসাইকেলে 6 দেহরক্ষী, সামনে পিছে আরো 2টি কালো রঙের জিপ গাড়ি। এসব গাড়িতে বাস্ত সাইরেন। মোটরসাইকেল আরোহীরা রাস্তা থেকে অন্য সব গাড়ি ও পথচারীদের সরিয়ে সরিয়ে শামীমের গাড়িকে এগিয়ে নিয়ে যেত। অনেকেই জানান, শামীমের গাড়ি নিকেতনের অফিসে না পৌঁছানো পর্যন্ত রাস্তায় অন্য কোনো গাড়ি নামার ক্ষমতা ছিল না। তার ভয়ে তটস্থ থাকতো নিকেতনবাসী। অনেকেই বলেন, ষোলো আনা রাজকীয় স্টাইলে চলতেন জিকে শামীম। তিনি যখন নিকেতন অফিসে আসতেন সবাই টের পেয়ে যেত, অন্য সবার চলাচল বন্ধ হয়ে যেত। অফিসের সামনে গাড়ি থামার সঙ্গে সঙ্গে অস্ত্রসহ দেহরক্ষীরা তার চারিদিকে ঘিরে রাখত। প্রতিদিনই সিনেমাকে বাস্তবে দেখত এলাকাবাসী। এমন রাজকীয়ভাবে প্রোটোকল ব্যবহার করে কেন চলাফেরা করতেন জিকে শামীম সে প্রশ্নে জানা গেছে, রূপপুরে বালিশকাণ্ড প্রকাশিত হওয়ার পর থেকে জিকে শামীম বিশাল নিরাপত্তা বহন নিয়ে চলাফেরা শুরু করেন। সার্বক্ষণিক 7 জন গানম্যান সঙ্গে নিয়ে ঘুরতেন। জানা গেছে, রূপপুরের গ্রিন সিটি আবাসন পল্লী নির্মাণের ব্যয় 3000 কোটি টাকারও বেশি। সেখানে বড় অঙ্কের কয়েকটি কাজ জিকে শামীম নিজেই করছেন। এছাড়া 5% কমিশনের বিনিময়ে 3-4টি প্রতিষ্ঠানকে কয়েকটি কাজও দেন শামীম। মূলত রূপপুরের গ্রিন সিটি আবাসনা পল্লী নির্মাণের প্রায় সব কাজই জিকে শামীমের দখলে ছিল। তবে এদের মধ্যে যেসব কাজ পছন্দ হতো না সেগুলো অন্য ঠিকাদারদের দিয়ে করিয়ে নিতেন, তাও আবার মোটা অঙ্কের কমিশনের বিনিময়। জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক SM গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগের এই নেতা। নারায়ণগঞ্জ শাখা আওয়ামী লীগের সহ সভাপতিও তিনি। এর আগে তিনি ঢাকা মহানগর যুবদলের সহ সম্পাদক ছিলেন। যুবলীগ ও আওয়ামী লীগের নেতা হিসেবে জিকে শামীম পরিচয় দিলেও শুক্রবার উভয় সংগঠন থেকে তা অস্বীকার করা হয়েছে। যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান বলেন, জিকে শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির কোনো পদে নেই, তবে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে থাকতে পারেন। 20 সেপ্টেম্বর শুক্রবার দুপুর 2টায় নিকেতনে নিজ ব্যবসায়িক কার্যালয় থেকে আটক হন জিকে শামীম। র্যাবের সেই অভিযানে শামীমের কার্যালয় থেকে 1,80,00,000 টাকা সহ 165 কোটি টাকার উপরে FDR ধার হয়। এছাড়া মার্কিন ডলার, সিঙ্গাপুরিয়ান ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলার মানুষ এই সমস্ত অপরাধীদের উপযুক্ত বিচার দেখতে চায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।